ভিডিওতে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মাধ্যমে রাজ্যে খাদ্য ভবনে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হচ্ছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সম্পূর্ণ তথ্য শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ডিসক্রিপশন বক্সের লিংক থাকবে সো চল ভিডিওটি শুরু করা যাক ফিস ডাউনলোড করতে গেলে তোমাদের কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনের অফিশিয়ালি ওয়েবসাইটে চলে আসতে এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর স্কোল ডাউন করবেন এবং নয় মার্চ দু সালে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন এখানে ক্লিক করলেই আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে নোটিফিকেশনটি কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশন থেকে প্রকাশিত হয়েছে এবং তেইশটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছেন নোটিশটি তেইশে ফেব্রুয়ারি দু সালে প্রকাশিত হয়েছে এবং এখানে তোমাদের ফুড সেফটি ডিপার্টমেন্টে রিক্রুট করেছে আছে কন্ট্রাকচুয়াল বেসিকে দুটি পদে রিক্রুট করেছে যেখানে প্রথম যে পোস্ট রয়েছে সেটি হলো ড্রাইভার পদে রিক্রুট করেছে একটি শূন্য পদ রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ক্লাস এইট পাস করতে হবে সঙ্গে ড্রাইভিং নলেজ থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে পাঁচ বছরে সেক্ষেত্রে আবেদন করতে পারবে পঁচিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বেতন এগারো করে দেওয়া হবে ডেট অফ ইন্টারভিউ দেখতে পাচ্ছ একুশে মার্চ ইন্টারভিউ রয়েছে রিপোর্টিং টাইম দিয়ে দিয়েছে ইন্টারভিউর ভেনু এখানে দিয়ে দিয়েছে পরবর্তী যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো অ্যানালিস্ট পোস্টে রিক্রুট করাচ্ছে একটি শূন্যপদ রয়েছে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে টেকনি টেকনোলজি ডেয়ারি টেকনোলজি অর ফুড টেকনোলজি অথবা বায়ো টেকনোলজির উপর সেক্ষেত্রে আবেদন করতে পারবেন সঙ্গে দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে ফুড ডিপার্টমেন্টে রিক্রুট করাচ্ছে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কুড়ি হাজার করে বেতন দেওয়া হবে ইন্টারভিউর ডেট বিশে মার্চ দু সালে রয়েছে এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশের মধ্যে রিপোর্টিং করতে হবে এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের চলে যেতে হবে কীভাবে আবেদন করবে এখানে যেহেতু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করবেন এবং এখানে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছে সেগুলি অরিজিনাল এবং কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন এবং এখানে যে ভেনুটা দেওয়া রয়েছে এই ভেনুতে আপনাদের চলে যেতে হবে সেখানেই সরাসরি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা এই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন এখানে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন সো কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই আবেদন করতে পারেন সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন